আজকের বিবাহ বার্ষিকী মানে এই দিনটা বিয়ে হয় এটাকে লোকে মানে যে এই দিনে বিয়ে হয়েছে এটা মানো খাবার দাবার ফলমূল কিছু টাকা পয়সা এসব দেওয়া হয় খুব ইম্পর্টেন্ট দিন বিবাহ বার্ষিকী আমাদেরও এটা আজকের বিবাহ বার্ষিকী লোকে বিয়ে করলেই একটু অবাক হয় সাধু সন্তরা যদি বিয়ে করে ও বিয়ে করেছে মানে গেছে সব আমরা ঠাকুরের কথা জানি সীমা এসছে শ্রীমকে ঠাকুর বলছেন হ্যাঁ তুমি বিয়ে করেছ তো সীমা বলছেন হ্যাঁ করেছে জানো কত অপরাধ ঠাকুর হাসতে হাসতে বলে নো মা বিয়ে করে ফেলেছে বিয়ে করেছিল বলে কিন্তু আজকে শ্রীমর যে লেখা আমরা বই পাই শ্রীমকে পাই কথামৃত বইটা পাই ঠাকুরের নানা কথা জানতে পারি প্রত্যেকের জীবন নিজে নিজের ব্যক্তিগত একটা চরিত্র দিয়ে গঠিত আমি বিয়ে করেছিলাম বিয়ে করার জন্য সংসার করার জন্য নয় বিয়ে করার জন্য আমি বিয়ে করেছিলাম যে বিয়ে করব সংসার করব ছেলে মেয়ে হবে সবার যা হয় কিন্তু আমার জীবনে সেটা হলো না আমার জীবনে সেটা হলো না আমার বিয়ে করে মজা করা হলো না আমাকে অন্য পথ দেখতে হলো ঠাকুরের পথ দেখতে হলো কেন হলো এটা কেউ জানে না হলো আজকের গর্বের দিন আনন্দের দিন যে আমরা কয়েকজন মিলে এই পৃথিবীর যে ভগবান যাকে আমরা কেউ চিনি না জানি না তাকে আমরা পৃথিবীতে ডেকে আনি তিনি আসেন তাকে বিশ্বাস করি তিনি আসেন এসছেন তা বিশ্বাস করি যে তিনি এসছেন আমরা দেখেছি বুদ্ধের জীবনে বুদ্ধ জরা ব্যাধি মৃত্যু দেখে সংসার থেকে বেরিয়ে গেলেন তার সুন্দরী স্ত্রী ছিল তার ছেলে ছিল তার বাবা মা ছিল কিন্তু কোনো কিছুই তাকে আটকাতে পারেনি তিনি বেরিয়ে গেলেন সংসার থেকে এবং সিদ্ধার্থ থেকে বুদ্ধ হয়ে গেলেন এদিকে আমরা দেখি চৈতন্যদেবকে তার সুন্দর বউ ছিল তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি চৈতন্যদেব হয়ে গেলেন সমস্ত পৃথিবী ঘুরে বেড়ালেন তারা ত্যাগ করলো আমি ত্যাগ করিনি করব না কেন করব না আমার যে ভগবান আমার যে ইষ্ট আমার যে উপাস্য সে আমার সাথেই থাকে আমার যখন আধ্যাত্মিকতা চলছে তখন কিছু লোক বিরক্ত হয়ে আমাকে বলেছিল যে আপনি হিমালয় যান না কেন আপনি সব বিরক্ত করছেন সবাইকে আপনি হিমালয় যান না কেন বউকে নিয়ে হিমালয় যান তো আমি উত্তর দিয়েছিলাম আমি বউকে নিয়ে হিমালয় যাব কেন আমার বউ তো আমার পাশেই থাকে আরামসে থাকে আমি যাইনি
যেতে হয়নি, যেতে হবেও না। কারণ আমি যেটা সার জেনেছি সেটা হচ্ছে ভগবান সাথে, ভগবান পাশে। আজকে রামকৃষ্ণ দেব জিজ্ঞেস করছেন তার স্ত্রীকে, তুমি কি আমাকে সংসারে বন্ধনে বাঁধতে এসেছো? বলছে না, আমাকে কেউ প্রশ্ন করেনি, কোনো বউ প্রশ্ন করেনি, তুমি কি বাধা পড়বে না? আমি জানতাম যে বাধার ব্যাপার কিছু নেই, এখানে সবাই মুক্ত, সবাই স্বাধীন। তেইশে জীবনীগুলি বললাম যে যারা স্ত্রীকে ছেড়েছে, ঘরদুয়ার ছেড়েছে, আমি কিন্তু তাদের দলে নই, আমি তাদের দলের লোক নই, আমি সবার লোক, সবার মাঝে আমার স্থান, সবার মাঝে আমার আসন। তো আজকের এই দিনটায় আমরা এটা পাচ্ছি, যেখানে পরিষ্কার মেয়েদের সম্বন্ধে আমাদের বলা আছে যে মেয়েদের সম্বন্ধে বলা আছে যে বিবাহ বন্ধনের কারণ নয়, বিবাহ বন্ধনের কারণ নয়। এবং 36 বছর ধরে যে কাজ করে যাচ্ছি, যে মুক্তির কথা বলছি, মানুষ বিশ্বাস করছে, মানুষ নিচ্ছে, মানুষ গ্রহণ করছে, এবং গুরুমা হিসাবে সে পাশে যে বসে আছে সবাই তাকে মানছে, মানতে বাধ্য হচ্ছে, কারণ সেও বিশ্বাস করেছে যে স্ত্রী বন্ধনের কারণ নয়। এই আমি ছিলাম না, হ্যাঁ ফোন করে জেনে নিয়েছি কেমন আছো, ব্যাস ঠিক আছে, বাকি এরকম চলছে। যে কথাটা বলার সে কথাটা জানতে হবে সবার, যে আমার বয়স হয়েছে, আমি এখানে ওখানে যাই, ঘুরে আসছি, কিন্তু গুরুমা কিন্তু ফোনে আমাকে কোনোদিন বলে না তুমি চলে এসো। কারণ গুরুমা জানে এবং আমরা সবাই জানি যে আমার যা করার আমি করে দিয়েছি, আমার যা করার সে আমি করে দিয়েছি। আজকে শঙ্করানন্দ যে কথা বলেছে যে আমরা কেউ ভগবানের কাছে আসেনি ভগবানের জন্য, আমরা কৌতূহলে এসেছি, কৌতূহলে এসে আমরা আকর্ষিত হয়ে পড়েছি, ভগবানকে পাওয়ার জন্য আমরা আসেনি, এখানে কেউ আসেনি। ভগবানকে চেয়েছিলাম আমি, ভগবানকে সবার কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছি আমি। আজকে বেদান্ত সোসাইটির ভগবান ঘরের ভগবান, আমি বাড়ি বাড়ি ঘুরে বেড়াই, তার কারণ প্রতিটি বাড়িতে তো আমি, প্রতিটি মানুষের মধ্যেই তো আমি, প্রতিটি জীবের মধ্যেই তো আমি, প্রতিটি জায়গায় আমি রূপং রূপং প্রতি রূপং বহু, আমি সেই রূপে আছি, অরূপেও আছি। আমি ধর্ম সঞ্চার করি, আমি ধর্মকে ভিতরে ঢুকিয়ে দিই, এবং ধর্ম ঢুকে যায় সে টের পায় যে ইঞ্জেকশন দিচ্ছে। সুতরাং আমরা যেটা জানতে হবে যে বেদান্ত সোসাইটির মূল কথা হচ্ছে, এখানে প্রমোদের বউ আছে, সে তার ভক্তি দিয়ে প্রমাণ করে যে সে ভগবানকে কতদূর ভালোবাসে, সে গুরুমাকে কতদূর ভালোবাসে। এই ভালোবাসাটা আমাদের মধ্যে হলো কী করে কলকাতা শহরে? হলো এই জন্যে এই জিনিস আমরা আগে দেখিনি, এখানে দেখছি।
এখানে দেখছি আমরা তাই বেদান্ত সোসাইটি জয়যাত্রা চলবে আমার থাকার সাথে এটার কোনো সম্পর্ক নেই যিনি ইনি সৃষ্টি করেছেন তিনি এটাকে চালাবেন তিনি চালাচ্ছেন আমার এখানে ছেলেমেয়েরা আমার জন্য দিন কাটায় আমি তাদের জন্য কষ্ট ফিল করি দুঃখ ফিল করি আমি যখন দেখি যে এরা সব ঘর দূর ছেড়ে দিনের পর দিন আশ্রম জীবন যাপন করছেন অনেক বছর হয়ে গেল শঙ্করানন্দের আমার কষ্ট হয় যে আহারে আমি তত কষ্ট করি না সত্যি তো আমি তো কত অত কষ্ট করি না ওরা করে ওরা করে বলতে হয় না আজকে এখানে মেয়েরা আছে মেয়েরা কষ্ট করে ভগবানকে পাওয়ার জন্য কষ্ট করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এদের বুঝিয়েছি এবং এরা বুঝতে পেরেছে ভগবান আছে ভগবানকে তারা চায় তারা বুঝতে পেরেছে তাদের কোনো দ্বিধা নেই কোনো দ্বন্দ্ব নেই তাদের মনে বিয়ের প্রশ্ন নেই কিংবা বিয়ে না করার প্রশ্ন নেই তারা প্রত্যেক দিন একটা আধ্যাত্মিক জীবন যাপন করে অনেক পরিশ্রম করে অনেক খাটে এর অসুখ হচ্ছে ওর অসুখ হচ্ছে ওর এই হচ্ছে এরা সব সেবা করে এদের না দেখলে বোঝা যাবে না এদের না দেখলে বোঝা যাবে না এরা কি করছে মানুষের জন্য এরা কি ত্যাগ করছে এ কাছে আসলে বোঝা যাবে আমি এদের কাছের লোক আমি ওদের পাশের লোক সবাই ওদের ঠকাতে পারে কিন্তু আমি ঠকাবো না কারণ আমি ঠকাতে পারবো না আমি ওদের ঠকাতে পারবো না আমি বলছি আমি জানি তোরা কষ্ট করছিস আরো কর এখানে আমাদের একটা ঘটনা আছে সেখানে তার চিকিৎসা হচ্ছে কিন্তু তার চিকিৎসার কোনো ফল হচ্ছে না আমি ওদের বললাম যে একটা কাজ কর বলে কি সেবা চালা সেবা করে যা যতদিন চলে দেখ সেবা করে যা এছাড়া তো কোনো রাস্তা নেই ফেলে তো দিতে পারবি না ওরা সেবা করছে 30 বছরের দুটো মেয়ে সেবা করছে আজকের বেনারসের 3টে মেয়ে আধ্যাত্মিক জগৎ নিয়ে আছে ওরা ভগবান বলতে কিছু বোঝে না ওরা আমাকে বোঝে আমাকে চেনে আমি কথা বলা শেষ করার আগে একটা কথাই বলছি আপনারা বিশ্বাস করুন যে আমার পাশে বসে আছে সে আমার স্ত্রী আর আজ অব্দি এই আধ্যাত্মিক জগতে এতখানি পৌঁছাতে সে আমাকে কোনো দড়ি দিয়ে বেঁধে রাখেনি বরঞ্চ একজন সন্ন্যাসী চেয়েও আমি বেশি স্বাধীনভাবে জীবনযাপন করি সে আমাকে বাধা দেয়নি সুতরাং এখানে কোনো মহিলা কোনো মেয়েরা কোনো মায়েরা যারা এখানে শুনছে তাদের কাছ থেকে আমরা আশা করি যে তারা কোনোদিন কাউকে বাধা দেবে না তারা বাধা দেবে না কারণ তারা বাধা পায়নি এটুকুই থাকে আজকের ভালো থাকুন ভালো থাকুন